দেশে ফিরেই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা। দেশের জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর সেখানেই থাকতে হয় এই অভিনেত্রীকে। এ বছরের মে মাসে তাদের বিয়ে বিচ্ছেদের সম্ভাবনার খবরে সরগরম হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ভারতের জনপ্রিয় একটি পত্রিকা নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে তাদের ভেতরকার দূরত্বের খবর প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছিল বয়সে ছোট এক তরুণীকে মন দিয়েছেন সৃজিত, তবে তিনি কোনো অভিনেত্রী নন, ক্যামেরার পেছনে কাজ করেন। এদিকে এরই মধ্যে এক মাস পেরিয়ে গেছে, সৃজিতের সঙ্গে বিচ্ছেদ সত্যি কি হচ্ছে? দুই সপ্তাহ পর দেশে ফিরে এই প্রশ্নের উত্তর দিলেন তিনি। বিচ্ছেদের খবর মিথ্যা উল্লেখ করে মিথিলা বলেন, একটা মিথ্যা জিনিস মানুষ কিভাবে ছড়িয়ে দেয় অবাক লাগে, অথচ কত ভালো ভালো কাজ করে যাচ্ছি সেগুলো নিয়ে ওভাবে লেখাও হয় না, ছড়ানো হয় না। অনলাইনের যুগে এসে যে যেভাবে পারছে মন গড়া লিখে যাচ্ছে, তবে এসব নিয়ে আমি একদমই মাথা ঘামাই না, দিন শেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়। তিনি আরো বলেন, ওখানে একটি অনলাইন পোর্টালে মজা করে লেখা একটি গসিপ স্টোরি হয়েছিল, সেখানে কারোর নামও উল্লেখ ছিল না, কিন্তু পরবর্তী সময়ে বিষয়টিকে অন্যান্য ওয়েব পোর্টাল রং দিয়ে আমাদের নাম জুড়ে দিয়েছে, এরপর যার যার মতো করে ছড়িয়েছে। কলকাতায় এ ধরনের গসিপের চর্চা নিয়মিতই হয়, সেখানে তারকারা এসব গসিপ নিয়ে মাথা ঘামায় না, কারণ কোনটা সত্য কোনটা মিথ্যা তা সবাই জানে এবং বোঝে। এর আগে বিচ্ছেদের সম্ভাবনার খবর প্রকাশের পর এক বাক্যে মিথিলা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই, খবরে কি আমার নাম আছে? এর আগে একাধিকবার মিথিলা স্মৃতিদের ভাঙনের গুঞ্জন উঠেছে, প্রত্যেকবার তারা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।